নাস্তিকদের যুক্তিগুলো খুবই হালকা, ওরা স্রষ্টাকে মানতে চায় না, আল্লাহরে মানতে চায় না। এর কারণ ওরা বলে আনসিন ইজ নাথিং, যেটারে দেখি না ওইটা মানি না। নাজুবিল্লাহ পড়বেন না, কিন্তু ওরা ওদের জীবনে অনেক কিছু দেখে না, ওরা মানে না। কথা কন, আমি আমার যে পিতাকে চিনি তাকে আমি ছোটবেলা থেকে দেখে এসেছি, সে আমার লালন পালন করেছে, সেই জন্য সে আমার পিতা। সে আমার জনক কিনা এই বিষয়টা আমিও যেমন 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো না, একজন মুমিনও সেটা 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবে না। কিন্তু আমাদের কাছে যেই এভিডেন্সগুলো আছে সেই এভিডেন্সের উপর ভিত্তি করে আমরা সিদ্ধান্ত নিই। সেই এভিডেন্সগুলো কি কি? আমি ছোটবেলা থেকে দেখেছি আমার চেহারার সাথে আমার বাবার চেহারার মিল আছে, মা আমার মায়ের সে স্বামী, আমার মাও বলেছে। এইগুলোর উপর ভিত্তি করে আমরা আপাতত ধরে নেই যে তিনি যেহেতু আমার মায়ের স্বামী এবং আমাকে লালন পালনও করতেছে, এই এবং আমাদের চেহারারও আমাদের চরিত্রে তো অনেক কিছু মিল আছে, অনেক অনেক হাঁটা চলাতে মিল আছে, কথা বলার ভঙ্গিতে মিল আছে, স্বভাবে কিছুটা মিল আছে, চেহারা চোখে চুলে তারপর নাকে এরকম কিছু কিছু মিল আছে। এলাকাবাসী মাঝে মাঝে বলেছে যে এই যে তোর ওর সাথে ওর বাবার চেহারার অনেক মিল আছে। এই জিনিসগুলোর উপর ভিত্তি করে আমরা এই সিদ্ধান্তে আসি যে সেই আমার জনক, কিন্তু সেটাও আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি না। সেটা আমিও যেমন বলতে পারি না, সেটা একজন আস্তিকও সেভাবে বলতে পারে না। এমনও হতে পারে, ঘটনা এমনও ঘটতে পারে যে হয়তো আমাকে কেউ কুড়ায় পাইছিল, তারা আমাকে কুড়ায় পাইছিল, কুড়ায় পেয়ে নিয়ে আসছে রাস্তা থেকে, বা এতিম ছিলাম আমি, এতিম অবস্থায় আমাকে নিয়ে আসে, এরকমও ঘটনা অনেকের ক্ষেত্রে ঘটে। তাহলে আমরা কিভাবে বুঝবো যে তা সে আমার জনক কিনা? এইটা বোঝার পদ্ধতি হচ্ছে আমরা যদি এই বিষয়টা একদম 100% গ্যারান্টি দিতে চাই তাহলে আমরা ডিএনএ টেস্ট করতে পারি। কিন্তু যদি আমরা আমাদের কাছে এই তথ্য প্রমাণের উপর ভিত্তিতেই আমরা এই সিদ্ধান্তে যেতে পারবো, প্রমাণের উপর ভিত্তি করেই আমরা শুধুমাত্র সিদ্ধান্তে যেতে পারবো, একদম 100% গ্যারান্টি দিয়ে সিদ্ধান্তে যেতে পারবো। কিন্তু যদি আমরা বিশ্বাসের উপর ভরসা করি যে আমি প্রমাণ টমাণ লাগবো না, বিশ্বাসের উপরে আমি ভরসা করব, তাহলে আগামীকাল যে কোনো একজন কলিমুদ্দিন রহিমুদ্দিন বাজার থেকে আইসা আমারে বলতে পারে যে হে আসিফ আমি তো তোর বাপ। হ্যাঁ, তখন আমার যদি বিশ্বাসটা ভিত্তি হয়, আমার যুক্তি বা আমার একটা কোনো কিছু মেনে নেওয়ার ক্ষেত্রে আমার যদি মানে ইয়াটা হয় যে আমি আমি শুধুমাত্র বিশ্বাস করব, কোনো প্রমাণ প্রমাণ আমার লাগবে না, প্রমাণ ছাড়া আমি বিশ্বাস করব, তাহলে রাস্তা থেকে যে কোনো পাগল ছাগল কলিমুদ্দিন রহিমুদ্দিন আইসা যদি বলে যে আমি তোর বাবা, তাহলে আমার তাকেও মেনে নিতে হবে। কারণ সেখানেও আমি কোনো যুক্তি বা কোনো প্রমাণ দাবি করতে পারবো না, কারণ আমার ফাউন্ডেশনটাই হচ্ছে বিশ্বাস। কিন্তু আমরা বলছি যে আমাদের ফাউন্ডেশনটা বিশ্বাস হওয়া উচিত না, আমাদের ফাউন্ডেশনটা হওয়া উচিত যুক্তি তথ্য প্রমাণ। এই যুক্তি তথ্য প্রমাণের উপর ভিত্তি করেই কালকে যদি কোনো একজন রহিমুদ্দিন কলিমুদ্দিন এলাকার একটা পাগল ছাগল আইসা আমাকে এই কথা বলে যে আমি তোর বাবা, আমি তখনও তার কাছে প্রমাণ চাইব। এমনকি আমার নিজের বাবা যদি এসে আমাকে বলে, সেখানেও আমার প্রমাণ চাওয়ার অবকাশ আছে। সেখানে আমার যেই আমার কাছে যে এভিডেন্সগুলো অলরেডি আছে, সেই এভিডেন্সগুলো হচ্ছে সে আমার লালন পালন করেছে, সে আমার মায়ের স্বামী, আমি ছোটবেলা থেকে তাকে দেখে আসতেছি। এই জিনিসগুলো হচ্ছে আমার কাছে অলরেডি আছে এভিডেন্স। এই এভিডেন্সের উপর ভিত্তি করে আমরা একটা সিদ্ধান্তে এসেছি, কিন্তু এই সিদ্ধান্তটা ভুলও হতে পারে অনেক ক্ষেত্রে, অনেক অনেকের বেলায় এই সিদ্ধান্তটা ভুল হয়, সেটাও আমরা যাচাই করি যুক্তি তথ্য প্রমাণের উপর ভিত্তি করে। আমরা কোনো অবস্থাতেই শুধুমাত্র বিশ্বাসের উপর ভিত্তি করে এই ধরনের কোনো সিদ্ধান্তে যেতে পারি না। যদি এই ধরনের সিদ্ধান্তে কেউ বলে যে আমি বিশ্বাস করি ওই আমার বাবা, আমি বিশ্বাস করি, তাহলে রাস্তাঘাট থেকে যে কোনো একটা পাগল ছাগল এসে যদি বলে আমি তোর বাপ, তাহলে তাকেও তার বিশ্বাস করতে হবে, কারণ সে তো যুক্তি চাইতে পারবে না, তাই না? জি ধন্যবাদ। এটা প্যারাডক্সিক্যাল সাজিদের প্রথম অধ্যায়ের কথাই ছিল, এটা এই এই যুক্তি ছিল। মানে এটা তো একেবারে লোয়ার লেভেলের যারা হচ্ছে গরু গাধা, বাংলাদেশে তো আসলে গরু গাধার ফলন ছাগলের ফলন অনেক বেশি হয়। হ্যাঁ, এখন লোয়ার লেভেলের আইকিউ লেভেল যাদের একদম লোয়ার, সেই সমস্ত লোক ছেলে পেলে বাচ্চা ছেলে পেলেদেরকে একেবারে মানে আরো অশিক্ষিত মূর্খ করে তুলছে এই সমস্ত বইগুলা। এগুলো হচ্ছে দুঃখজনক ব্যাপার যে আমাদের শিক্ষা ব্যবস্থাও ধ্বংস করে দেওয়া হয়েছে, এবং এই সমস্ত মানে মানে নিম্ন বুদ্ধি সম্পন্ন ছেলে পেলেদের মাথায় এই সমস্ত আবর্জনা ঢুকায় দেওয়া হচ্ছে। এগুলো দুঃখজনক ব্যাপার।